তো দেখো আজকে প্র্যাকটিক্যালটা করার জন্য আমাদের বেসিক্যালি দুটো এরকম একই দৈর্ঘ্যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ একই দৈর্ঘ্যের মোটামুটি হচ্ছে তার নিয়ে নিতে হবে। তো দেখো স্কেলের সাহায্যে ফার্স্টে আমি প্রথম তারটাকে একটু মেপে নিই। দেখো এটা হচ্ছে আমরা জিরো থেকে যদি কাউন্ট করি তাহলে এটা মোটামুটি 20 সেন্টিমিটার হচ্ছে আছে। একইভাবে দ্বিতীয় তারটা দেখো, এটাও আমরা মোটামুটি জিরো থেকে নিয়ে নিয়েছি, এটাও দেখো হচ্ছে 20তে মোটামুটি টাচ করে হালকা একটু বেরিয়ে আছে। তো যাই হোক, এটাকে আমরা বলবো হচ্ছে একই দৈর্ঘ্যের তার, তাই তো? তো এটা থেকে হচ্ছে আমাদের দুটো স্ট্রাকচার তৈরি করবে। একটা স্ট্রাকচার আমাদের হবে হচ্ছে রাউন্ড শেপ, ঠিক আছে? এবার রাউন্ড শেপ এটা তোমাকে হচ্ছে করতেই হবে, মানে একটা স্ট্রাকচার রাউন্ড হতে হবে, ঠিক আছে? আর একটা স্ট্রাকচার তুমি যে কোনো কিছু শেপ দিতে পারো, বাট একটা স্ট্রাকচার তোমাকে রাউন্ড হতে হবে, ঠিক আছে? তো এটা দেখো আমাদের মোটামুটি রাউন্ড শেপ হয়ে গেছে। তো এখানে যেহেতু আমাদের দুটো প্রান্ত আছে, তো সেক্ষেত্রে তো এক্স্যাক্টলি রাউন্ড আসবে না, ঠিক আছে? মানে এক্স্যাক্টলি হচ্ছে আমরা দুটো পয়েন্টকে তো জুড়তে পারবো না, বাট বুঝতেই পারছো এটা রাউন্ড শেপ, ঠিক আছে? তো দেখো এবার আমরা এই তারটাও যেহেতু আমাদের 20 সেন্টিমিটার, তো এটাকে আমরা প্রথমটা যেহেতু রাউন্ড শেপ দিয়েছি, তো এটার ক্ষেত্রে আমরা কিন্তু স্কোয়ার শেপ দেবো, ঠিক আছে? তো স্কোয়ার শেপ দেবো যেহেতু এটা 20 সেন্টিমিটার, তাহলে আমরা কাজ করতে পারি এই প্রত্যেকটা বাহুকে আমরা হচ্ছে, যেহেতু চারটে বাহু হবে তো সেই কারণে প্রত্যেকটা আমরা 5 সেন্টিমিটার নিতে পারি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছ স্কেলে 5 সেন্টিমিটার। তো দেখো আমি 5 সেন্টিমিটার করে করে এটাকে হচ্ছে মুড়ে নিচ্ছি, ঠিক আছে? তো এটা হয়ে গেল। এবার আমি এই দিক থেকেও 5 সেন্টিমিটার হচ্ছে মেপে নেবো, ওকে? এটা কি আমাদের একটা স্কোয়ার শেপ পেয়ে গেল, ঠিক আছে? তো এটাই অ্যাকচুয়ালি আমাদের দরকার ছিল, যে একটা স্কোয়ার শেপ হবে যার প্রত্যেকটা বাহু হচ্ছে সমান, ঠিক আছে? পাশাপাশি দুটোকে আমরা রাখি, যে দুটো শেপকে অ্যাকচুয়ালি তোমরা দেখছো এখানে, ঠিক আছে? সেই শেপগুলোর মধ্যে কোনটা বেশি জায়গা জুড়ে আছে তোমাদেরকে এটাও বলতে হবে, ঠিক আছে? দেখো নর্মালি যদি আমরা হচ্ছে সাধারণ চোখে দেখি তাহলে এটা দেখে কিন্তু বলা ইম্পসিবল, ঠিক আছে, যে কোনটা হচ্ছে এখানে বেশি জায়গা নিয়ে আছে। তো দেখো এটা হলো আমাদের বৃত্ত, আর এটা হচ্ছে আমাদের কিন্তু চতুর্ভুজ, ঠিক আছে? তো বুঝতে পারছো মানে বর্গক্ষেত্র আলটিমেটলি চতুর্ভুজ বলতে কি, এটা একটা, যেহেতু প্রত্যেকটা বাহুই সমান তাহলে আমরা বলবো কি এটা একটা বর্গক্ষেত্র আলটিমেটলি, ঠিক আছে? এবার দেখো বৃত্তের ক্ষেত্রে আমরা যেহেতু দেখেছি পুরোটা মানে দৈর্ঘ্য যেটা, সেটা দৈর্ঘ্য দিয়েই কি আমাদের এখানে পরিসীমা তৈরি হয়েছে, তাহলে এখানে আমরা বৃত্তের পরিসীমার যে সূত্র সেটাকে অ্যাপ্লাই করতে পারি। তাহলে দেখো এখানে আমাদের পরিসীমা ইজ ইকুয়াল টু হচ্ছে 2πr, ঠিক আছে? আর পরিসীমার সাথে হচ্ছে সমান কোণটা, পরিসীমা মানে হচ্ছে কি 20 সেন্টিমিটার, যেটা হচ্ছে আমরা একদম প্রথমে দেখালাম। এখানেও দেখো একইভাবে আমরা বলতে পারি হচ্ছে চতুর্ভুজ যেটা আমরা নিয়েছি সেই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু চতুর্ভুজেরও একইভাবে পরিসীমার সূত্র আছে, তাহলে এক্ষেত্রেও আমরা হচ্ছে পরিসীমা, আচ্ছা আগেরটায় পরিসীমা স্পেলিংটা আমি জাস্ট একটু কষি দীর্ঘির হচ্ছে উল্টোপাল্টা করেছি, তার জন্য সরি। তো এখানে দেখো পরিসীমা, পরিসীমা আমাদের চতুর্ভুজ বা বর্গক্ষেত্রে পরিসীমার সূত্র কি 4×বাহু, ঠিক আছে? 4×বাহু। এবার এখানে আমাদের যে পরিসীমাটা আছে এটা দেখো আমরা কত কত হচ্ছে সেমি সেটা আমরা জানি, এটা হচ্ছে 20 সেমি, তো সেই ক্ষেত্রে আমরা এখানে 20 সেন্টিমিটার হচ্ছে লিখে নিতে পারি, ঠিক আছে? দুদিকে আমরা 20 সেন্টিমিটার লিখে নিতে পারি। এবার দেখো পরিসীমার থেকে এখান থেকে কিন্তু আমরা আর এর মান বের করতে পারি, একইভাবে এখান থেকেও আমরা কিন্তু একটা বাহুর মান বের করতে পারি। তাহলে দেখো আমি তোমাদের এখানটাই যদি আমরা প্রশ্নানুসারে আকারে এটার সাথে এটা কম্পেয়ার করি, তাহলে আমরা বলতে পারি 2πr = 20। তাহলে এখান থেকে আমরা তারপরে বলতে পারি যে পাই এর মান যেহেতু 22/7, তাহলে আমরা এখানে 2×22/7×r = 20, ঠিক আছে? পরের লাইনে চলে আসি, আমি এখানে 8টাকে রেখে বাকি সব ওপরে পাঠিয়ে দেবো। তাহলে দেখো এখানে উপরে কি 2 আর 22 আছে, এগুলো ওপরে গেলে নিচে আসবে, আর এখানে নিচে 7 আছে সেটা ওপরে গেলে উপরে চলে আসবে। তাহলে আমরা অথবা দিয়ে আর দিয়ে সমান দিয়ে লিখতে পারি, উপরে হচ্ছে 20 যেমন ছিল তেমন, ইন্টু দিয়ে হচ্ছে নিচে 7, সেটা উপরে গেল বসে গেল, আর উপরে 22 ছিল সেটা নিচে আসলো, আর 2 ছিল সেটাও নিচে চলে আসলো, ক্লিয়ার? এবার আমরা একটু এখানে কাটাকাটি করে নিই। তো এখানে 2 দিয়ে কাটলে এখানে 10×2=20, 2 দিয়ে কাটলে 11×2=22, তারপরে 2 দিয়ে আমরা এখানে যদি 10কে কাটি তাহলে আসতে কত আমাদের, 10কে কাটলে এখানেও আমাদের আসবে 5, ঠিক আছে? তো সেক্ষেত্রে উপরে 5 আর 7 পড়ে আছে আর নিচে 11, তাহলে আমাদের বলতে পারি উপরে 35 আর নিচে 11 পড়ে আছে, ঠিক আছে? আর এর মানকে আমরা এটাকেই রেখে দিচ্ছি এখানে, এদিকে চলে আসো, এদিকেও যদি আমরা এই দুটোকে হচ্ছে কম্পেয়ার করি তাহলে বলতে পারি 4×বাহু = 20। তাহলে এক্ষেত্রে আমাদের বাহু = কারণ বাহুটা রেখে আর বাকি 4টাকে ওপরে নিয়ে যাবো, তাহলে বাহু = কি, যেহেতু এটা গুণ আছে ওপরে গেলে ভাগ হবে, তাহলে 20/4। তাহলে এখানে আমরা বলতে পারি যে বাহু = আলটিমেটলি কত বেরোচ্ছে, 5 বেরোচ্ছে, তাই তো? 5 দিয়ে 20কে ভাগ, 4 দিয়ে 20কে ভাগ করলে 5, তো এটা হচ্ছে আমাদের আসছে, ঠিক আছে? তাহলে এখানে বাহু,
এবার আমাদের মেইন যেটা আছে, কারণ দেখো যে জায়গাটা নিয়ে আছে সেইটার মধ্যে কোন জায়গাটা বেশি, মানে এর মাঝখানের যে অংশটা এটাকে আমরা কি বলি ক্ষেত্রফল। বৃত্তর ক্ষেত্রে এটা ক্ষেত্রফল, আর চতুর্ভুজের ক্ষেত্রে এটাও কিন্তু ক্ষেত্রফল। তাই ধরো না কোনো একটা মাঠ আছে, সেই মাঠে যদি হচ্ছে বৃত্তাকার হয়, ঠিক আছে, তার পরিসীমা যদি দুটোর একই থাকে, সেক্ষেত্রে যেটা বৃত্তাকার তার ক্ষেত্রফল বেশি, তার ভেতরের যে জায়গাটা সেটা কিন্তু বেশি। কিন্তু যেটা হচ্ছে বর্গক্ষেত্র তার ভেতরের জায়গাটা কিন্তু তুলনামূলকভাবে কম, ঠিক আছে। কিভাবে সেটা আমরা এবার যদি ক্ষেত্রফল নির্ণয় করি তাহলেই বুঝতে পারবে। দেখো এবার চলে আসি আমি ক্ষেত্রফলে। তো দেখো নর্মালি আমাদের বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার, ঠিক আছে। তো পাই এর মান তো আমরা জানি 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত এখানে 35/11, তাই তো। তো 35/11 তার হচ্ছে হোল স্কোয়ার। এবার দেখো পরের লাইনে এটাকে আমরা এরকম রাখতে পারি 22/7 ইন্টু 35/11, ঠিক আছে। এটাকে আমরা যেহেতু স্কোয়ার আছে তাহলে কি দুবার আছে, তাহলে আমরা দুবার 35 আর নিচে হচ্ছে 2/11 এরকম রাখতে পারি, ক্লিয়ার। তো এখানে দেখো এটাকে আমরা কাটাকাটি করে দেখি, তো 7 দিয়ে হচ্ছে কাটলে এখানে 5/7 35, আর 11 দিয়ে আমরা কাটতে পারি 11^2 = 22, ঠিক আছে। তো উপরে দেখো 2, 5 আর তার সাথে আমাদের 35 আছে, তাই তো, নিচে 11 আছে, ক্লিয়ার। তো এটা হচ্ছে আমাদের গুণ করে তারপরে আমাদের ভাগ করে দিতে হবে 11 দিয়ে। তো দেখো এইটা যদি সব যোগ করা হয় 5^2 = 10, তার সাথে 35 গুণ করলে আসবে আমাদের 350, ঠিক আছে, আর নিচে আছে 11, ঠিক আছে। এবার দেখো 11 দিয়ে ভাগ করলে আমাদের এখানে আমরা 31, তারপরে একটা অ্যাপ্রক্স ভ্যালু থাকবে, এটা হচ্ছে মাথায় রাখি, ঠিক আছে। 31 কি বর্গ সেমি, ঠিক আছে, এটা যেহেতু সেন্টিমিটার ছিল তাহলে এক্ষেত্রেও ক্ষেত্রফল বলতে পারি আমরা 31/সেমি, ক্লিয়ার। একইভাবে এখানে চলে আসি যদি আমরা, এখানেও ক্ষেত্রফল আছে তাই তো চতুর্ভুজে, তো সেক্ষেত্রে আমরা চতুর্ভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করব। তো ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের ক্ষেত্রে চতুর্ভুজের সূত্র কি, বাহু ইন্টু বাহু, ক্লিয়ার, বাহু ইন্টু বাহু। তাহলে এর একটা বাহু কত এসছে 5, তাই তো। তাহলে এখানে আমরা লিখতেই পারি 5×5 করলে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে যাবে, তাহলে 5×5 কত 25, ঠিক আছে। আর এখানে একক যেহেতু এখানে সেন্টিমিটার আছে তাহলে এটাকেও আমরা বলতে পারি যে সেমি স্কোয়ার, ঠিক আছে, সেমি স্কোয়ার, ঠিক আছে। এখানেও সেম আমরা সেমি স্কোয়ার ইউজ করবো, কারণ এটা ক্ষেত্রফল। তাহলে এখানে দেখো তোমার সামনেই কিন্তু এটা ক্লিয়ার যে একটা বেরোচ্ছে আমাদের 25 সেন্টিমিটার স্কোয়ার, আর একটা বেরোচ্ছে 31 সেন্টিমিটার স্কোয়ার। তার মানে কি কোনটার ক্ষেত্রফল বেশি বা কোনটা সব থেকে বেশি জায়গা নিয়ে আছে, এখানে কিন্তু যেটা 25 সেন্টিমিটার সেটা কম আর যেটা 31 সেটা বেশি, এটা আমরা বুঝতেই পারছি। তো ফ্রেন্ড এই যে ক্যালকুলেশনটা তোমরা দেখলে, এই ক্যালকুলেশনের থ্রুতে আমরা হচ্ছে বলতে পারি তাহলে যে কোনো জায়গা যদি বৃত্তাকার হয় এবং সেই একই পরিসীমা নিয়ে যদি অন্য যে কোনো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এনি টাইপ অফ হচ্ছে যদি হচ্ছে আকারের হচ্ছে শেপ দেওয়া হয়, তাহলে তাদের ভেতরের যে অংশটা হচ্ছে থাকে যেটাকে আমরা ক্ষেত্রফল বলি আলটিমেটলি, সেই ক্ষেত্রফলে কিন্তু সব সময়ের জন্য যেটা বৃত্ত থাকে তার ক্ষেত্রফল অলওয়েজ বেশি হয়, ঠিক আছে, এবং এটা কিন্তু আমরা ক্যালকুলেশনের থ্রুতে বলতে পারি। তো ফ্রেন্ড এবার চলে আসছে আমাদের এটার সাথে বাস্তবের কি সম্পর্ক আছে, তো বাস্তবে এটা কোথায় ইউজ হয় বা কীভাবে হচ্ছে আমরা আমাদের চারপাশে হচ্ছে দেখতে পাই। তো দেখো সিম্পল রিজন হচ্ছে এটা যে তুমি যে কোনো কিছু, যেরকম হচ্ছে সব থেকে ইজি এক্সাম্পল বলা যেতে পারে যে জলের ড্রপ, ঠিক আছে, বা জলের ফোঁটা। দেখো জলের ফোঁটা যদি একদম ছোট্ট করে দাও বা যে কোনো জায়গায় হচ্ছে এক ফোঁটা ফেলো, দেখবে সেটা সবসময় গোল আকার ধারণ করতে চাইছে। কেন? কারণ গোল আকার ধারণ করার কারণই হচ্ছে এটা, এটা কিন্তু সব থেকে বেশি ক্ষেত্রফল নিয়ে হচ্ছে থাকতে পারে, ঠিক আছে।